करनी है। করোনা মহামারীর এই ক্রান্তিকালে বাংলাদেশ সেনাবাহিনী সরকারি আদেশ বাস্তবায়নের লক্ষ্যে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বর্তমানে নিয়োজিত রয়েছে। আপনারা জানেন সেই অংশ হিসেবে তারই অংশ হিসেবে 55 পদাতিক ডিভিশন ঝিনাইদহ জেলা সহ তার দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা করছে। আমাদের মূলত এই টহলের উদ্দেশ্য হচ্ছে করোনা মহামারীর যে বিধিনিষেধ এবং আচরণগুলো আমাদের করার কথা সেগুলোকে সরকারি আদেশ মতো বাস্তবায়ন করা। এই লক্ষ্যে আমরা অসামরিক প্রশাসন এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে চেষ্টা করছি সরকারি বিধিবিধান এবং নিষেধসমূহকে বাস্তবায়ন করা। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী যুগে যুগে দেশ ও জাতির ক্রান্তিকালে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সরকারি নির্দেশ পালনে সর্বদা সচেষ্ট থাকে। এরই লক্ষ্য হিসেবে মুক্তিযুদ্ধে জন্মগ্রহণকারী এই সেনাবাহিনী বর্তমানে এই করোনা ক্রান্তিকালেও যে কোনো ধরনের দায়িত্ব পালনে সদা প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা এই ক্রান্তিকাল অতিক্রান্ত করতে পারব আমাদের সকলের সচেতনতা এবং সচেষ্টতার মাধ্যমে। আপনারা জানেন যে আজ থেকে আগামী 7 দিন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, মানুষের চলাচল সুনিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় মানুষ যেন বাইরে ঘোরাফেরা না করে সেই বিষয়ে অনেকগুলো বিধিনিষেধ এসেছে। সেগুলো আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী সহ সকলে মিলে আমরা আজ সকাল থেকে ভোর থেকে আমরা মাঠে আছি এবং এগুলো আমরা আমাদের সাথে আনসার বাহিনীও আছে এগুলো আমরা এক্সিকিউট করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ঝিনাইদহ। এই বৃষ্টির মধ্যে থেকেও আমরা কিন্তু মাঠে আছি। আমরা মাঠে থেকে জনগণকে এই বিধিনিষেধগুলো যেন জনগণ কঠোরভাবে মেনে চলে সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করছি। এখন পর্যন্ত আমরা জনগণের কাছ থেকে যথেষ্ট স্বতঃস্ফূর্ত ইতা পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ জেলায় লকডাউন অথবা কঠোর বিধিনিষেধ অত্যন্ত সুন্দরভাবে প্রতিপালিত হচ্ছে। আমরা আশা করি আমাদের মধ্যে যে কোঅর্ডিনেশন আছে, যে পারস্পরিক সৌহার্দ্য এবং সুন্দর সম্পর্ক আছে, আমরা আগামী দিনগুলো সরকারের যে এই বিধিনিষেধগুলো কঠোরভাবে প্রতিপালন করতে সক্ষম হব এবং করোনাকে আমরা পরাস্ত করে আমরা জয়ী হব। ধন্যবাদ।